বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ খারাপ হয়ে যায়, ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সহজে মানিয়ে নিতে পারে। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালে চলেই যায়। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষের অহংকারও বেড়ে যায় প্রয়োজনের থেকে বেশি পাত্তা দিলে। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধতেও দোষ খুঁজে পাবেন, আর যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। পৃথিবীতে ভালোবাসার একটাই উপায় আছে, সেটা হলো পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন যে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে। কথা বলায় ওস্তাদ কিংবা নির্বোধের সাথে তর্ক কোনোদিন করবেন না, কারণ কথা বলায় ওস্তাদ মানুষ তোমায় কথায় পরাস্ত করবে আর নির্বোধ তোমায় কষ্ট দেবে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগে সকল সেফটি নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছু না করতে পারে। মন সবচেয়ে বড় হাতিয়ার একজন মানুষকে গড়ে তোলবার জন্য। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারোর মন। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা সবার আগে ভেজালে পড়ে বেশি। রাস্তার ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাতেই পারবে না। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের আয় দেখে তাকে সম্মান দেওয়া হয়। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর মানুষ কখনো স্মৃতি মনে রাখে না। কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়ে যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায়। চুপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, সঠিক বাস্তবতা শেখায়। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষকে টের পাইয়ে দিতে হয় নিজের গুরুত্বটা, না হলে মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করতে জানে না। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে যাওয়া, জীবনে আঘাত পাওয়া, জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। মানুষের মধ্যে তিনটি ক্ষতিকর স্বভাব হল, এক, বেশি পরিমাণ কথা বলা, দুই, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, তিন, যে কোনো বিষয়কে বিশ্বাস করা। কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না, কারণ মানুষ যেমন কর্ম করে ঈশ্বর তাকে তেমনই ফল দেয়। তাই কেউ কাদালে ভেঙে পড়বেন না, কারণ আপনার পাশে ঈশ্বর আছে এবং তিনিই আপনার হয়ে তাকে শাস্তি দেবে এবং আপনি সেটা দেখার সুযোগও পাবেন। তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলছে, তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না। যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে তাহলে ধরে নিও তুমি সেই মানুষ নও যার সাথে সে থাকতে চায়। মানুষ যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রেই তার আসল চরিত্র নয়, মানুষ যা আড়ালে করে সেটাই হলো তার আসল চরিত্র। অনুভূতি বদলায় না কখনো, বদলে যায় মন। মানুষকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই। সহজ সরল মানুষগুলো আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায়। জীবনের পাঁচটি বড় শত্রু, এক, আলস্য, দুই, অহংকার, তিন, নোংরা চিন্তাভাবনা, চার, ভুল ধারণা, এবং পাঁচ, নিজেকে দুর্বল ভাবা। হঠাৎ বড়লোক হওয়া মানুষদের থেকে সাবধান, কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান।
যারা আমাকে সাহায্য করতে মানা করেছিল আজ আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি আজ তাদের এই না বলার জন্যই নিজের কাজ নিজে করতে শিখে গেছি। যদি কাউকে কষ্ট দাও আর যদি সে চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং ঈশ্বর করবেন। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে আসে, আবার সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা একটু বেশি ভাবে। যদি আপনি মিথ্যা কথা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে আপনার সত্য বলতে গিয়ে একদিন অনেক কাঁদতে হবে। চেহারা যদি অচেনা হয়, তাহলে সেটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না, কিন্তু বন্ধু যখন অচেনা হয়ে যায়, তখন সেটা সত্যিই মনকে কষ্ট দেয়। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয়, কারণ এখানে কেউ কাউকে সাহায্য করবে না। যে যত বেশি আশা করবে, সে তত বেশি কষ্ট পাবে, এটাই নিয়তির বিচার। বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম। যখন কারোর সাথে দেখা করবে, তখন দূর থেকেই বন্ধুত্ব রাখবে, কারণ অনেক সময় গলা জড়িয়ে ধরা সেই অজানা বন্ধু তোমার বিপদ ডেকেও আনতে পারে। এখন আর একাকিত্বে ভয় লাগে না, ভয় লাগে কারো ওপর বিশ্বাস করতে, আবার যদি অভ্যাস হয়ে যায়। অতিরিক্ত সুন্দর অহংকারী কাউকে ভালোবাসবেন না, কারণ সে প্রতিনিয়ত আপনাকে হেয় প্রতিপন্ন করবে, এটাই বাস্তব। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না, সেই ভালোবাসায় বিচ্ছেদই ভালো। এই কাজগুলো করে কখনো সময় নষ্ট করবেন না। এক, লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না। দুই, নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না। তিন, চিন্তায় ডুবে থেকো না। চার, কোনো কাজ অর্ধেক করে রেখো না। পাঁচ, একই ভুল বারবার করো না। ছয়, সবার মধ্যে দোষ খুঁজো না। সাত, তর্ক সমালোচনা করো না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, তবে তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কি না। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে খুঁজে পাওয়া যায় না। কাউকে ছোট করে দেখা উচিত নয়, একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। কাটা ঘায়ে লবণের ছেটে দেওয়া বিপদে পাশে না থাকা বন্ধুগুলোকে ত্যাগ করাই ভালো। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউগুলো কিনারায় আস্তে আস্তেই যেমন বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সম্মুখীন হওয়ার ঠিক আগে মুহূর্তেই স্বপ্নগুলো তার অস্তিত্ব হারায়। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, চড়াই উতরাই থাকবেই, সব কিছু পেরিয়ে গেলে তবে তো জিত আসবেই। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।